শূন্য পড়ে থাকবে, ফাঁকা, চতুর্দিক ফাঁকা। আমার তখন বয়স অল্প, বুঝি না কিছুই, শরীর দেহ পুরোপুরি সুস্থ না থাকলে রথে ওঠা যায় না। তাই সে বছর আমার দেখা হয়নি কিছুই, গিয়ে দাঁড়ালাম জগমোহনের সামনে। ওখানে গিয়ে দেখি আমার জগন্নাথ নেই, শুধু একখানা টিম টিম করে প্রদীপ জ্বলছে, আর বুকের ভেতরটা কেমন যেন মুচড়ে উঠল। এইভাবেই প্রকৃতির নিয়ম বয়ে চলে স্বরূপ। প্রদীপের শিখা যত বাড়ে তত আধার বাড়ে ঠিক তার নিচে। ওই দেখো আরো একটি প্রদীপ, প্রশস্ত ললাট, চওড়া কাঁধ, আর্য আকার। ইনি কি গজপতি প্রতাপ রুদ্রদেব? আপনি ঠিকই ধরেছেন চৈতন্যদেব, ইনি কলিঙ্গপতি মহারাজ প্রতাপ রুদ্রদেব। কিন্তু পরম ভক্ত পরম শান্ত এই মানুষটিকে দেখে আমার মন এই শুভ দিনে এত অশান্ত হচ্ছে কেন? কেন বারবার প্রবল পরাক্রান্ত রাজার প্রবল ঐশ্বর্যের ঠিক নিচে আমি দুর্ভাগ্যের কালো করাল ছায়া দেখতে পাচ্ছি? কেন? একেই বুঝি বলে শ্রীক্ষেত্রের রথযাত্রা। আমি জীবনে কত আশ্চর্য দৃশ্য দেখেছি, কিন্তু এমনতর দৃশ্য তো আগে কখনো দেখিনি। আশ্চর্য বলে আশ্চর্য, কত গহনা বলতো, যেন জগতের সব মণিমাণিক্য একসাথে জড়ো করা হয়েছে। রাজাদের রাজ কোষাগারেও বোধ হয় এত মণিমাণিক্য নেই। হাটো হাটো, দূর হাটো, দূর হাটো। আরে দুদণ্ড জিরোচ্ছি বাবা, কথা বলার সময় নেই, সরে যাও, নইলে কিন্তু মরবে। রাজা আসছেন বিশ্রাম নিতে। মহারাজ, ও উৎকলপতি প্রতাপ রুদ্রদেব। হ্যাঁ হ্যাঁ, দূরে সরো, দূরে সরো, দূরে সরো। রাজা আসছেন বলে প্রজাদের দূরে কেন যেতে হবে ভাই? কই বললে না তো, রাজা আসছেন বলে প্রজাতে দূরে কেন যেতে হবে? শ্রীক্ষেত্র তার ক্ষেত্র, জগন্নাথদেব এর মূর্তিমান অধীশ্বর, আছে তার রথযাত্রা। আজ স্বয়ং জগন্নাথদেব পথে নেমেছেন, আজ আর রাজা প্রজা কোনো ভেদাভেদ নেই। ক্ষমা করবেন ঠাকুর, আমরা আদেশের দাস। কে দিল তোমাদের এই অন্যায় আদেশ? মহামাত্র রায় রামানন্দ। রাম রায়? তাকে বলো আমি শ্রীকৃষ্ণ চৈতন্য, তার এই আদেশ মানি না। যে আদেশ প্রজাকে রাজার কাছ থেকে দূরে সরিয়ে নেয় আমি সে আদেশ মানি না। সবাই এখানেই বসো, বসো তোমরা, নাম কর, নাম। প্রভু প্রভু, ভয় হচ্ছে রাজরোষে হয়। কে রাজা স্বরূপ? যেদিন ভগবান পথে নেমেছেন সেদিন কে রাজা? আজ যিনি সম্মার্জনী হাতে নিয়ে রথের সামনে ধুলো সরাচ্ছিলেন তিনি তো রাজা নন, তিনি পরম ভক্ত। যাও তোমরা, নিশ্চিন্তে যাও, তোমাদের কোনো কর্তব্যচ্যুতি হয়নি, যাও।
জয় রসরাজ, জয়। আহ, কি বিরল ক্ষণ! আজ এই শুভ দিনে মহারাজ আপনার সামনে ওই যে উজ্জ্বল ধ্রুব তারা, ইনি উড্র নক্ষত্র চৈতন্য দেব। প্রভু, আপনার সামনে যিনি দাঁড়িয়ে আছেন ইনি গজপতি ত্রিভুবন বিক্রম মহাপরাক্রমশালী মহারাজ প্রতাপ রুদ্রদেব। কই, কোথায় তিনি সার্বভৌম? আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি মহাপরাক্রম ভক্ত, জগন্নাথদেবের দীন সেবক, যার দম্ভের শেষটুকু এখনো খসে। সম্মার্জনী হাতে নিয়ে দেবতার পথের ধুলো সরতে সরতে তিনি সর্বদা ভেবেছেন, আমি রাজা একেশ্বর, লোকে আমাকে দেখছে আর ভাবছে কি মহৎ আমি। গৌর সূর্য চৈতন্যদেব, আপনি আমার মনের ভাষা জানলেন কি করে? মহামান্য, বহু যুগ আগের এক সম্রাট হর্ষবর্ধনের নাম শুনেছেন? কান্যকুব্জ রাজ হর্ষবর্ধন? হ্যাঁ, কান্যকুব্জ রাজ। প্রয়াগের মহামেলায় সঙ্গম তিথিতে তিনি দান যজ্ঞ করতেন, দান দিতে দিতে তার রাজকোষ ফুরিয়ে আসত, শেষ হয়ে যেত রাজসিক সব অলঙ্কার, নিঃস্ব হয়ে যেত রাজকীয় শস্য ভাণ্ডার। সব শেষে হর্ষবর্ধন তার অঙ্গবাসখানি পরিয়ে দিতেন অতি দিন আতিদিন কোনো ভিকারীকে, তবে তিনি যেতেন সঙ্গম স্নানে, তারপর পূজা দিতেন মকর বাহনার। আপনি এই ইঙ্গিত কেন দিলেন সেটা আমি বুঝি না, এতটা মূর্খ আমি নই চৈতন্যদেব। আর হাজার বছর আগের ইতিহাস যা করেছে আজও কি রাজার নীতি তাই হবে মহাপ্রভু? রাজার প্রজার মধ্যে পিতা আর পুত্রের সম্পর্ক তো এখনো বদলায়নি রামানন্দ, তাহলে ইতিহাস থেকে শিক্ষা নিতে ক্ষতি কোথায়? রাজাকে আপনি পথের কাঙাল বানাতে চান, বেশ তাই হব, কিন্তু বিনিময়ে আমি কি পাবো চৈতন্যদেব? দৃষ্টি। দৃষ্টি? নিজের অন্তরের দিকে তাকান, ইতিহাস জানাবে গজপতি প্রতাপ রুদ্র পুরুসিংহ, তার রাজত্ব উড়িষ্যা সীমান্ত বিস্তারের ইতিহাস, এক অপার বৈভবের ইতিহাস। কিন্তু সত্যি কি তাই? দিকে দিকে যুদ্ধের দামামা বাজিয়ে কলিঙ্গের পতাকা ছুটিয়েছে, কিন্তু তাতে আপনার মনের সীমানা ছোট হয়ে যায়নি কি? যত লুট, যত যুদ্ধ, যত দাঙ্গা, যত সম্পদ বানিয়েছেন, মনের মধ্যে অন্তর্দেবতার সামনে ততই নিঃস্ব, ততই কাঙাল, ততই শূন্য হয়ে যাননি কি? একি করো, একি করো প্রভু, ইনি যে রাজা, একে দেখে দেশ চলে, সময়ের চাকা ঘুরে, সভ্যতা এগোয়। থেকে আমার অহংকার, দর্প, কীর্তি, যশ সব সব তোমাকে দিলাম, আমার রাজসিক গুণ সব গেল, আমাকে আমাকে তুমি আশ্রয় দাও, আমাকে আশ্রয় দাও মহাপ্রভু।
হরি বল হরি বল ভগত শোনো তোমরা দেখো তোমরা তোমরা কি দেখছো হরির নাম করো হরির হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ একি তুমি ঘুমোনি এখনো অনেক রাত হলো এবার শুয়ে পড়ো রাত তো এখনো বেশি হয়নি স্বরূপ আমাকে আর একটু নাম জপ করতে দাও কৃষ্ণে মুক্তি কৃষ্ণে ভক্তি কৃষ্ণই প্রাণবায়ু না প্রভু রাত্রি প্রায় মধ্য জাম হলো এবার শুয়ে পড়ো কাল সকালে আবার নাম জপ করো সকালে এত লোকের ভিড়ে নাম জপ করার সময় পাই কোথায় তিনি আসেন নির্জনে রাতে গভীর রাতের আধারে গা ঢেকে তার অভিসার যাত্রা ওই শোনো নুপুরে নিক্ষণ এখনই শ্রীকৃষ্ণ আসবেন আমি এখন শুই কি করে তোমার শরীর এমনিতেই ভালো নয় একটু না ঘুমলে শরীর থাকবে কেন আর একটু সরু আর একটু না সরু আমি তোমার দুটো পায়ে পড়ি তুমি আর একটু অপেক্ষা করো আমি আর অপেক্ষা করতে পারবো না তুমি শুয়ে পড়ো শো বলছি আচ্ছা বাবা আচ্ছা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে অনেক ঘুমাবার চেষ্টা করলাম স্বরূপ কিন্তু নিদ্রা দেবী আমায় ত্যাগ দিয়েছেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে। আচ্ছা প্রভু, তোমার কি আমার উপর একটুও মায়া দয়া নেই? সারা দিন ধরে তোমার ভক্ত দলের অত্যাচার, এক একজনের এক এক রকম দাবি, সেই সব মিটিয়ে আমার শরীর তো আর চলছে না, বড্ড ঘুম পাচ্ছে। অথচ তুমি না ঘুমলে আমি ঘুমাই কেমন করে বলো তো? তুমি ঘুমো না, তিনি না এলে এ রজনী যে বৃথা যায় গো। বেশ বললে, শ্রী রাধিকা জেগে থাকলে ললিতা সখী কি ঘুমোতে পারে? ললিতা সখী, বড় ভুল হয়ে গেল গো। স্বার্থপরের মতো সারাদিন কেবল আমি নিজের কথা ভেবেই মরি। এ বৃন্দাবন যে মন বৃন্দাবন গো, মধুমতন যেখানে সাড়ে সাতশো গোপিনীদের সঙ্গে অনঙ্গদেবের মতন বহুরূপী হয়ে বিরাজ করেন, ভুলে যাই গো আজকাল না সব কেমন ভুলে যাই আমি। ডাক না সই একবার, কি ডাক না কানু মোর, দূরে কদম তলে দাঁড়িয়ে বাঁশি বাজায় তবু তবু এ তমাল তলে একবারটিও আসে না। ডাক না সই একবারটি ডাক। যমুনা পুলিন তীরে দাঁড়িয়ে মান করো কেন সখী, চলো রাধিকে মন প্রাণ উজাড় করে দি। সময় বৃথা, কাল বৃথা, ফুল বৃথা, সকল বৃথা, সত্য শুধু কানু রায়। চলো সখী ডাকি তাকে। ডাক না সই একবারটি ডাক, মোর চোখ মুদে আসে আবেশে, শরমে মোর পা বেঁধে যায়, পরানখানি গলার কাছে এসে কেমন জানি করে। কানু খানা মোর, এসেছো